হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রংপুর জেলার ভিন্ন জগৎ। তো এই পার্কের ভিতরে কি কি আছে এবং কি কি বিনোদনমূলক জায়গা আছে, সে জায়গাগুলো আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। যারা আমার ইউটিউব চ্যানেল MNTV দেখতেছেন তাদেরকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এখানে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য রয়েছে সুব্যবস্থা, নামাজ পড়ার স্থান এবং সুন্দর একটি মসজিদ রয়েছে। শুক্রবারে শত শত মানুষ এখানে নামাজ পড়ে, তো সেই মসজিদটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদেরকে অল্প কিছুক্ষণের মধ্যে আমি ড্রিম প্লেসে, যারা বাইরে থেকে এসেছেন এবং থাকার কোনো ব্যবস্থা নেই তাদের জন্য রয়েছে ড্রিম প্লেস। তো এই ড্রিম প্লেসে আপনারা থাকবেন সে কাঠের বাড়ির, যেটা সে কাঠের বাড়ির মূল্য এবং এসি, নন এসি, VIP যে রুমগুলো রয়েছে সেগুলোর আমি আপনাদেরকে জানাই দেবো যে মূল্য কত, 24 ঘন্টার জন্য কত টাকা তারা নিচ্ছে, সবগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনাদেরকে আমি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই ড্রিম প্লেসে। তো আপনাদেরকে আমি প্রথমত ভালো করে দেখাচ্ছি, এই মসজিদটি হচ্ছে ভিন্ন জগতের মূল গেট, যেটা মেইন গেট আছে, মেইন গেটের ডাইন দিকেই আর কি এই মসজিদের অবস্থান। তো ড্রিম প্লেসটাও ওই মসজিদের সামনেই অবস্থিত। তো এই ড্রিম প্লেসে কি কি আছে এবং ড্রিম প্লেসের ভিতরে কি কি আছে, কি কি ব্যবস্থাপনা আছে, সবগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো ড্রিম প্লেসের ভিতরে আছে এসি, নন এসি, কাঠের বাড়ি। তো সর্বনিম্ন কাঠের বাড়ির রেট একটু কম। তো আমরা সেখানে গিয়ে কথোপকথন করব এই যিনি এখানকার ম্যানেজার তেনার সঙ্গে, এবং কোন রুমের কীরকম দাম রাখতেছেন, এসির কীরকম দাম রাখতেছেন এবং নন এসির কীরকম দাম রাখতেছেন এবং কাঠের বাড়ির কীরকম দাম, সবগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব। আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করেই দেখতে পারতেছি সাইডে একটা সুন্দর একটা দোলনা, এই দোলনাতে আপনি এসে বসে সময় কাটাতে পারেন। সুন্দর মনোরমভাবে এই দোলনাটি সাজানো হয়েছে। পাশে রয়েছে কিছু ছোপা ও ভেতরের সামনে রয়েছে গ্লাস গিরানো এবং অনেকেই আসতেছে এখানে রুম ভাড়া নেওয়ার জন্য। তো এখানে বলা হয়েছে মাস্ক নেই তো প্রবেশ নেই। আর আমরা আপনাদের সামনে দেখাচ্ছি রুমের গলিগুলো দেখাচ্ছি, এবং সাইডে আর একটা গলি আছে। তো এটা হচ্ছে তিনতলা ভবন একটা। তো প্রিয় দর্শক, আপনারা যারা দেখতেছেন পাশেই ছোপা দেখতেছেন, তো আমরা রুমগুলো আপনাদেরকে প্রবেশ করে দেখাবো। এবং আপনারা যারা কাঠের বাড়িতে আসবেন তাদের মূল্য হবে 2500 টাকা সর্বনিম্ন, এবং যারা এসিতে থাকবেন তাদের হচ্ছে 4000 টাকা, নন এসি হচ্ছে 3500 থেকে 3000 টাকা। সুপ্রিয় দর্শক, যারা আমার এই এখনও পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতেছেন তো তাদেরকে জানাচ্ছি অভিনন্দন। তো তারা যারা এখন এই ভেতরে ড্রিম প্লেসের ভেতরে ঢুকবেন, তো তারা ঢুকেই দেখতে পারবেন যে মালিকের ছবি রয়েছে সেই ড্রিম প্লেস। দর্শক, ভিন্ন জগতের ভিন্ন আইটেম যে প্ল্যানেটোরিয়াম, প্ল্যানেটোরিয়ামের ভেতরে যদি আপনারা প্রবেশ না করেন তো অজানা কিছু রেখেই যাবেন আপনার বাসায়। তো তাই আমি বলতেছি যে যারা অজানা এই পৃথিবীকে জানতে চান তারা এই প্ল্যানেটোরিয়ামের ভিতরে 30 টাকা মূল্যে একটা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করবেন। তো সামনেই দেখতে পাচ্ছেন একটা টমটম, একটা ঘোড়ার একটা টমটম গাড়ি। তো গাড়ি চলছে সুন্দরভাবে, সামনেই হাতি দাঁড়িয়ে রয়েছে তাদের বাচ্চা নিয়ে। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাদের সামনে আজকে সমস্ত ভিন্নজগৎ তুলে ধরবো, এবং সমস্ত ভিন্নজগতের ভিতরে কোথায় কি রয়েছে সবগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন এবং আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকুন। প্ল্যানেটোরিয়াম, যার অবস্থান ভিন্ন জগতে, বাংলাদেশের প্রথম প্ল্যানেটোরিয়াম ভিন্ন জগতে অবস্থিত, যেখানে গ্রহ, নক্ষত্র, নক্ষত্র এবং হাজারো গ্যালাক্সি নিয়ে এই গঠিত এই মহাকাশকে এই প্ল্যানেটোরিয়ামের ভিতরে আপনাদেরকে দেখানো হবে। এবং এই প্ল্যানেটোরিয়াম থেকে মহাকাশ জাগৃত সকল ঘটনা আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং জ্ঞান অর্জন করতে পারবেন। তাই যারা এখনও পর্যন্ত ভিন্ন জগৎ আসেননি এবং ভিন্ন জগৎ দেখেননি, তারা অতি শীঘ্রই ভিন্ন জগতে আসবেন এবং ভিন্ন জগৎ দেখবেন। শিশু পার্ক, শিশু পার্ক হচ্ছে একটা আনন্দ বিনোদনমূলক একটি জায়গা। তো এই শিশু পার্কে আপনারা যারা, আপনাদের ছেলে মেয়ে উভয়, এবং আপনারা যারা গ্র্যাজুয়েট পার্সন এবং যারা যে ফ্যামিলি থেকে এসেছেন, তো তারা শিশু পার্কে আসলেই নানা ধরনের বিনোদন এবং অংশগ্রহণ করতে পারবেন এবং পেতে পারেন নানা ধরনের বিনোদনমূলক যে খেলাগুলো আছে এগুলোতে উঠে আপনারা অনেক বিনোদন অর্জন করতে পারেন। তো যারা
এখনো পর্যন্ত আসেননি তারা আসতে পারেন রংপুর জেলার সেই ভিন্ন জগতে। ভিন্ন জগতে প্রবেশ করলেই আপনার চোখের এবং মনের ক্যামেরার মধ্যে বন্দী করতে পারেন সেই ভিন্ন জগতের নানা ছবি। দাঁড়িয়ে আছে, বসে আছে, প্রথমত আপনার গেটের সামনে দাঁড়িয়ে ছিল দুইটি রয়্যাল বেঙ্গল টাইগার। তো আমরা দেখতে পারতেছি এখন একটি দুই সাইডে বসে আছে দুটি বাঘ। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি সেই আবারও সেই টমটম গাড়িটি ছুটিয়ে চলছে সেই ঝিকি ঝিকি পায়ে। তো লায়ন্স আপনারা অনেকেই দেখেছেন বিদেশে ও বিদেশের মাটিতে অনেকেই দেখেছেন এই লায়ন্সটি। তো সেটিও ভিন্ন জগতের মধ্যে অবস্থিত, সুন্দরভাবে তুলে ধরছি আমি আপনাদের সামনে। তো দর্শক যারা ঘুরেছেন এই ভিন্ন জগৎ, তারা আসলেই ভিন্ন রকম একটা ভিন্ন জগতের মাটিতে পা রাখা মানে ভিন্ন রকম একটা দেশেই পা রাখা বলা যায়। তো আপনারা যারা ভিন্ন রকম একটা দেশেই অবস্থান করতে চাচ্ছেন ভিন্ন জগতের ভিতরেই, তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিন্ন জগতে অনেক কিছু রয়েছে বিনোদন দেওয়ার মতো, যেমন 3D শো, ভূতের জগৎ এবং রয়েছে রাইফেল টাওয়ার, চিড়িয়াখানা। তো সুপ্রিয় দর্শক, আজব গুহা যেখানে মানুষের মনমুগ্ধকর অন্ধকার একটি গুহা অবস্থিত। তো আপনাদেরকে আমি সবগুলো তুলে ধরবো সেই গুহার মধ্যে কী কী আছে এবং কোথায় কী রয়েছে ভিন্ন জগতের সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। দর্শক আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার চ্যানেলের প্রথম যেগুলো ভিডিও আমি আপলোড করব সর্বপ্রথম আপনার কাছেই আমার ভিডিওটি চলে যাবে। তো দর্শক আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি পাহাড়ে। পাহাড় দেখেন, যে পাহাড় কিছুদিন আগেই ছিল একটা জিন্দা পাহাড়, এখন হয়ে গেছে মৃত পাহাড়। কারণ লোক যখন থাকে তখন এই পাহাড়ের ঝর্ণাটি চালু করা হয়, যখন লোক থাকে না তখন ঝর্ণাটি চলে না। কারণ হচ্ছে যে লোককে দেখানোর জন্য, এই বিনোদনের জন্য এই পাহাড়টির সৃষ্টি করেছিলেন যিনি, তিনি হচ্ছেন আমাদের এই রংপুর সদরের একটি ছেলে। তেনার অভিজ্ঞতায়, এই তেনার পরামর্শেই এই পাহাড়টি অবস্থান করা হয় ভিন্ন জগতের মধ্যে। সুন্দর্য নীলাভূমি এই ভিন্ন জগতে আপনাদেরকে আমি দেখাবো, সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। এবং যারা ভিন্ন জগতে আসছিলেন এবং মিষ্টি পান খাননি, এমন কোনো লোক খুবই কম পাওয়া যাবে। তো মিষ্টি পানের মশলা অনেকে বেশি, আগুন পান বা মিষ্টি পান অনেকেই খায়। তো দর্শক আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই মিষ্টি পানের সেই বার, এবং যিনি মিষ্টি পান বিক্রি করেন এনার নাম হচ্ছে আবুসি। তিনি মিষ্টি পান এবং আগুন পান বিক্রি করেন ভিন্ন জগতের মধ্যে। দৈনন্দিন আয় তেনার হচ্ছে 700 থেকে 800 টাকা অফ সিজনে, এবং সিজনের সময় তেনার দৈনন্দিন আয় হচ্ছে 3,000 থেকে 4,000 টাকা। তো তিনি প্রতিনিয়ত পান বিক্রি করেন। তো দর্শক যারা ভিন্ন জগতে এসেছেন এবং নিজের স্মৃতি ধারণ করার জন্য, এবং আপনার স্মৃতি ধারণ করার জন্য অলমিটে নাম লিখিয়ে নিচ্ছেন, এবং নাম যারা লিখিয়ে নেবেন অলমিটে তাদেরকে জানাচ্ছি এখানে আসবেন মুক্তিজুর রহমানের দোকানে। তো নাম লিখতে পারবেন সুন্দর করে, এবং এখানে অলমিটের মধ্যে লেখা থাকবে স্বাগতম ভিন্ন জগৎ, এবং লেখা থাকবে আপনার নাম, এবং থাকবে শাল বরফের দেশে। বরফের দেশে ঢোকে নেই এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে খুবই কম। তো দর্শককে বরফের দেশে ঢোকা মানে আনন্দ বিনোদনমূলক একটি জায়গা। তো আপনাদেরকে দেখাচ্ছি এবার ডাইনোচর। ডাইনোচর দেখেন দাঁড়িয়ে আছে, দুই সাইডে ডাইনোচর দাঁড়িয়ে আছে ডিমের খোসা সহ। তো মনে হচ্ছে যে এখনই ফুটন্ত ডিম থেকে বাইরে হয়ে আসলো একটি ডাইনোচর আর একটি দাঁড়িয়ে আছে। তো সুপ্রিয় দর্শক যারা ভিন্ন জগতে চোখ রাখতেছেন আমাদের MN TV এবং দেখতেছেন আমাদের ভিডিও, তারা চোখ রাখুন, আমি আপনাদের সামনে অল ভিন্ন জগৎ তুলে ধরবো। প্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি সেই সবুজ সমারোহ এই ভিন্ন জগৎটি। তো আপনারা দেখতেই থাকুন এবং উপভোগ করতে থাকুন ভিন্ন জগতের সবগুলো দর্শনীয় স্থান। ডাইনোসরের পাশাপাশি রয়েছে একটি ক্ষুদে ঝর্ণা। তো এই ঝর্ণাটি আমি আপনাদের সামনে দেখাবো। তো সামনে আসতেছে হাজারো দর্শক যারা ঘুরতেছে এই মনের মধ্যে, ক্যামেরা চক্ষু ক্যামেরার মধ্যে বন্দী করতেছেন ভিন্ন জগৎটি। তো আমি তাদেরকে দেখাচ্ছি, ফোকাস করে দেখাচ্ছি। দেখেন মানে করোনাকালীন সময়ে একটু হালকা দর্শকের আবির্ভাব ঘটেছে ভিন্ন জগতের মধ্যে। তো সুপ্রিয় দর্শক আমি আপনাদের সামনে সেই ভিন্ন জগতের যদি একটি ক্ষুদ্রতম ঝর্ণা, সেই ঝর্ণাটি আমি আপনাদের সামনে তুলে ধরতেছি, তা সেইখানে আমি নিয়ে যাচ্ছি। তো আপনারা যারা এখনো পর্যন্ত ভিন্ন জগৎ আসেননি এবং ভিন্ন জগৎ দেখেননি, তারা আমার ভিডিও
ভিডিওটি দেখতেছেন তারা অতি শীঘ্রই ভিন্ন জগতে আসবেন এবং উপভোগ করবেন এই মনোমুগ্ধ করে ঝর্ণাটি এবং উপভোগ করবেন সারা ভিন্ন জগৎটি। রংপুর জেলার এই ভিন্ন জগৎটি হচ্ছে স্বপ্নপুরি এবং রংপুর জেলার এই ভিন্ন জগৎ দুটির মধ্যে দুইটা পার্থক্য রয়েছে এবং আরও একটি পার্ক রয়েছে উত্তরবঙ্গে তিনটি পার্ক রয়েছে তার মধ্যে রয়েছে ভিন্ন জগতে স্বপ্নপুরি এবং আনন্দনগর। তো তিনটি পার্কের মধ্যে রয়েছে প্রথম ফার্স্ট প্রথম স্থান দখল করে রয়েছে স্বপ্নপুরি, দ্বিতীয় স্থান দখল করে রয়েছে আমাদের সেই ভিন্ন জগৎ এবং তৃতীয় স্থান দখল করে রয়েছে আনন্দনগর। যারা একসঙ্গে তিনটি স্থান দেখতে চান তাহলে আপনারা তিন দিন সময় নিয়ে আসবেন আমাদের এই উত্তরবঙ্গে রংপুর শহরে। তো রংপুরে আসলেই আপনারা ভিন্ন জগৎ থেকে আপনাদের স্বপ্নপুরি যেতে সময় লাগবে 2-2.5 ঘন্টা, মাত্র 70-80 কিলোমিটারের পথ। আর ভিন্ন জগৎ রংপুর থেকে ভিন্ন জগৎ মাত্র হচ্ছে 20-18 কিলোমিটার, আর রংপুর থেকে আনন্দনগর হচ্ছে মাত্র 43 কিলোমিটার। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা এখনও পর্যন্ত এই তিনটি পার্ক দেখেননি তারা অবশ্যই এই তিনটি পার্ক দেখবেন এবং চোখ রাখবেন এবং চোখের দৃষ্টিতে আকর্ষণীয়ভাবে রেখে যাবেন, বন্দী করবেন সেই স্মৃতিগুলো এবং মনের মধ্যে সুন্দর করে আকৃষ্ট করে ধরে রাখবেন সেই মায়াময় সেই তিনটি পার্ক। এবং প্রথম স্থান দখল করে আছেন, আপনাদেরকে আগেই বললাম, প্রথম স্থান দখল করে আছেন আমাদের স্বপ্নপুরি, স্বপ্নের রাজ্যে হারিয়ে যাবেন সেই স্বপ্নপুরিতে। আনন্দনগর, আনন্দনগর হচ্ছে তিন নম্বর স্টপে আছে আনন্দনগর। আনন্দনগরও মোটামুটি অনেক সুন্দর, আমি গেছিলাম 4-5 বার। তো আনন্দনগরের এখন পর্যন্ত আমার চ্যানেলে ভিডিওটি দেয় নাই, তো এই ভিডিওটির যদি আমি রেসপন্স কিছু ভালো পাই তো অবশ্যই আমি আপনাদের সামনে আনন্দনগরের ভিডিওটি তুলে ধরবো। এবং এই যে আচারের দোকানটি দেখতেছেন এটা হচ্ছে ধনজয় সরকারের আচারের দোকান। তো এই আচারের দোকানের আচারের সুস্বাদ অনেক ভালো। তো এই আচারের দোকানে যারা আচার কিনতে চাচ্ছেন তারা অনেক টাটকা আচার পাবেন। এবং এই আমি আবারও আপনাদেরকে সামনে এবার নিয়ে যাচ্ছি চিড়িয়াখানার সামনে। তো এখানে আরেকটি দোকান আছে আচারের দোকান, এটা এই দোকানটা হবে কালামিয়ার দোকান। তো এই কালামিয়ার দোকানে টাটকা আচার পাওয়া যায়। তো আমি দেখাচ্ছি যে এখান থেকেও অনেকে আচার কিনে, তো সিরিয়াল ধরে এখানে আচার কিনে। তো এখানে এখানকার আচারও কালামিয়ার দোকানের আচার অনেক সুস্বাদু এবং অনেক ভালো টাটকা আচার। তিনি কাউকে বাসি কোনো আচার খাওয়ান না, প্রতিনিয়ত আচার ভালো করে সুন্দর করে তৈরি করে তিনি ছেল দেন সবার সামনে। আমরা ছানমুন মিয়ার দোকানে আসলাম। তো ছানমুন মিয়াকে দেখতেছি তিনি আমাদেরকে হেল্প করার জন্য একটা স্টান দিল। তো আমরা তার স্টানটা লাগবে না, সে স্টানটা দেওয়ার জন্য অনেক আগ্রহ ছিল, তাকে ধন্যবাদ, তিনি স্টানটা দিতে চাইল। তো যারা আপনাদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে চাচ্ছেন ভিন্ন জগতে কিন্তু টাকা পয়সা কম থাকার কারণে আপনারা উঠতে পারতেছেন না ভালো কোনো পরিবেশে, তাদের জন্য আমি আজকে দেখাবো একটা ক্যালেনের সাইডে একটা সুন্দর মনোরম পরিবেশে গাছ বাগান। তো গাছ বাগানে আপনাদের গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড উভয় বসে সুন্দরভাবে কথোপকথন করতে পারেন। এবং তাদের আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন অনেকে এখানে আসে এবং তারা কীভাবে শুয়ে আছে এবং বসে আছে সবগুলো দৃশ্য আপনাদেরকে আমি দেখাবো। এবং আপনাদের গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড উভয় এখানে এসে কিন্তু টাকা পয়সা কিছু লাগবে না, এখানে কেউ ডিস্টার্ব করবে না, আপনারা সুন্দরভাবে বসে আপনাদের মনোমুগ্ধকর কথাগুলো কথোপকথনগুলো আপনারা শেয়ার করতে পারবেন এবং পরিবেশটা অনেক সুন্দর। এবং আপনাদেরকে আমি এই ক্যালেন্ডারের সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দরভাবে। এবং দেখবেন যে এখানে বাদাম বিক্রি করতেছে অনেকেই, তো বাদামের দাম বেশি নেবে না, আপনাদের কাছে প্যাকেট মূল্য 10 টাকা নেবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা এখানে আসলে কোনো ঠকবেন না, কারো হাতে পড়বেন না। আর এখানে তথ্যকেন্দ্র রয়েছে, আপনারা যদি কোনো বিপদে পড়েন তো তথ্যকেন্দ্রে যোগাযোগ করবেন। আপনারা তথ্যকেন্দ্রে যোগাযোগ করলেই আপনারা পাবেন সেখানকার তথ্য এবং অভিযোগ দিতে পারবেন ওখানে। তো হাতি দেখতে পাচ্ছেন, হাতি দাঁড়িয়ে আছে। তো আমি আপনাদের সামনে সব কিছু তুলে ধরবো আজকে। তো আপনারা দেখতেই থাকুন আমাদের ভিডিওটি। এবং আমি নিয়ে আসলাম বাতেন হস্তশিল্পে। তো বাতেন হস্তশিল্পে আমরা অনেকে শুনেছি যে অনেক কাস্টমার বলে যে এখানে ভিন্ন জগতে আসলে নাকি দাম অনেক বেশি করে, মানে দাম একটু বেশি নেয়। তো আমরা জানি যে ভিন্ন জগতে আমরা সেই দোকানদারের সঙ্গে কথা বলবো এবং যারা জলে বাসায় গোসল করতেছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন একটি লঞ্চ, সুন্দরভাবে লঞ্চটি আসতেছে। তো এই লঞ্চটি মেনি একটি লঞ্চ, আপনারা স্টিমার বলতে পারেন, স্টিমার বা লঞ্চ ছোট্ট একটি তো আসতেছে। তো এই দেখতেছেন যে অনেক এখানে অনেক পর্যটক এখানে ঢুকছে। তো যারা আপনার ফ্যামিলি নিয়ে আসবেন তো এখানে অবশ্যই প্রবেশ করবেন এবং ভিন্ন জগতের সব দিকটা ঘুরে ঘুরে দেখতে পারবেন। এই লঞ্চে উঠলে আপনারা দেখতে পারবেন ভিন্ন জগতের অল এরিয়া জুড়ে এই বিলটি রয়েছে। এই বিলের মধ্যে আপনাদেরকে এই লঞ্চটির মাধ্যমে আপনাদেরকে সবগুলো জায়গায় ঘুরে ঘুরে দেখাবে। দর্শক, আপনারা যারা এখন পর্যন্ত ভিন্ন জগৎ আসেননি এবং ভিন্ন জগৎ দেখেননি তারা শীঘ্রই ভিন্ন জগতে আসবেন এবং ভিন্ন জগতের সব কিছু গ্রহণ করবেন। সামনে দেখতে পাচ্ছেন একটি নাগরতলা, অনেক বিশাল বড় নাগরতলা। এখানে উঠলে আপনি দেখতে পারবেন এই যে এলাকা জুড়ে যেগুলো আছে সবগুলো এখানে এখানে উঠলে আপনি দেখতে পারবেন ভিন্ন জগতের এরিয়াগুলো যে কোথায় কী রয়েছে সবগুলো। ওখানে চললেই আর কি আপনারা পরিষ্কার আকাশটি দেখতে পারবেন আর কি, ওটার নাম দেওয়া হয়েছে আকাশ ছোঁয়া। তো সুপ্রিয় দর্শক, আমরা এখানে যাচ্ছি। এখানে সামনে আমি একজনের সঙ্গে কথা বললাম, সেটা হচ্ছে রতন মিয়া। আমার সঙ্গে আরেকটি ভাই আছে, সহযোগিতা করেছেন আমার এই ভিডিওটি করার জন্য। তো
অনেকে আমাকে সহযোগিতা করছেন এই ভিডিওটি করার জন্য। তো যারা এখন পর্যন্ত মানে এই ভিডিওটি দেখতেছেন এবং আমার এই কথাগুলো শুনতেছেন, তার যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। এবং আমরা সব কিছু ধন্যবাদ তুলে ধরেছি এই ভিডিওটির মাধ্যমে। জলে ভাষায় যিনারা গোসল করতেছেন এবং জলে ভাষার টিকিট মূল্য কত নিচ্ছে এবং কতজন লোক নিয়ে আসলে আপনারা জলে ভাষায় কী রাখতে পারবেন সবগুলো আমি তুলে দেবো। ভূতের জগতে, ভূতের জগতে না ঢুকলে আপনারা অনেক বড় মিস করবেন। এই ভূতের জগতেই যিনি অভিনয় করেন তেনার নাম হচ্ছে, ডাক নাম হচ্ছে ঝন্টু মিয়া। ঝন্টু নামই সবাই চিনে। তো আপনারা যারা ঢুকেছেন তারা অবশ্যই ঝন্টু বলে ডাকলে সারা দেবেন, তিনি মনে করবে যে আমার কোনো ফ্রেন্ড বা সার্কেল আমাকে ডাকছে। এবং আপনারা এখানে 3D শো চকের মধ্যে যদি একটা গ্লাস দেন অবশ্যই দেখতে পারবেন সাপ অবিকল আপনাকে ছুটে আসবে বা খেতে আসবে। সুপ্রিয় দর্শক যারা দেখতেছেন এবং মনের মধ্যে এই ভিন্নজগতের আকৃষ্টি ছবিগুলো তুলতেছেন তাদেরকে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন। যারা এসেছেন তারা আবারও আসবেন, যারা ভিন্নজগৎকে উপভোগ করছেন তারা আবারও ভিন্নজগৎকে উপভোগ করবেন। এবং এখানে রয়েছে দেখার মতো তিনটা জিনিস, আমি আপনাদের সামনে আবারও তুলে ধরি। ভূতের জগৎ, 3D শো এবং প্ল্যানেটোরিয়াম, বাংলাদেশের প্রথম যার অবস্থান হয়েছিল ভিন্নজগতে, রংপুর জেলার ভিন্নজগতে যার অবস্থান। তো টিকিট বেশি না, টিকিট মূল্য মাত্র 30 টাকা। তো সুপ্রিয় দর্শক আমি ঘুরে ঘুরে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এবং আমরা দোকানদারের কাছে যাব, দোকানের কাছে গিয়ে দেখবো যে তাদের দোকানের যে মালামালগুলো আছে এগুলো যে তারা কত নিচ্ছে এবং কত কম রাখতেছে। এবং আমরা শুনেছি যে কাস্টমারের কাছ থেকে নাকি তারা অতিরিক্ত পয়সা নেয়। তো আমরা শুনবো এখন। তো আমরা দোকানের বাতেন হস্তশিল্পে আমরা প্রবেশ করলাম। তো বাতেন হস্তশিল্পে প্রবেশ করে আমরা মালামালগুলো সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেন। আপনারা অনেকে এসে এগুলা কসমেটিক আপনারা অনেক সুন্দরভাবে আর কি এগুলো ক্রয় করতেছেন, তো ওনারা বিক্রি করতেছে, বিক্রি করার জন্য এখানে বসে আছেন। তো অনেক অলমেটে লেখা আছে স্বাগতম ভিন্নজগতে, ভিন্নজগতে 2021। আমরা 21 সালে এটা ভিডিও করতেছি। তো সুপ্রিয় দর্শক আমরা কথা বলবো বাতেনের সঙ্গে, যিনি দোকানের মালিক, তো তেনার সঙ্গে কথা বলবো। এবং তেনার দোকান হচ্ছে 2টি, আমরা 2টি দোকানে আপনাদের সামনে তুলে ধরতেছি। তিনি সুলভ মূল্যে মালামাল বিক্রি করেন, তিনি লাভ কিছু করেন না, মাত্র 20-30 টাকা লাভে সব কিছু পেতে পারেন তেনার দোকানে। আপনারা ভিন্নজগত আসলেই তেনার দোকানে প্রবেশ করবেন। দোকানের নাম হচ্ছে বাতেন হস্তশিল্প। তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমরা অল্প কিছুক্ষণের মধ্যে বাতেনের সঙ্গে কথা বলবো এবং তার মালামালের সম্পর্কে আমরা জানবো যে তিনি কীরকম ভাবে বিক্রি করতেছেন। এবং আমরা কথা বলে জানতে পারছি যে তিনি মালামাল দাম 20-30 টাকার মধ্যে, মানে লাভের মধ্যে, সীমিত লাভের মধ্যে বিক্রি করতেছেন। ধন্যবাদ সবাইকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, প্ল্যানেটোরিয়াম দেখতেছেন। এবার আমরা আপনাদেরকে নিয়ে যাব জলে ভাষাতে। জলে ভাষাতে গেলেই আপনারা দেখতে পারবেন যে জলে ভাষার জন্য অনেকে এসেছেন মনমুগ্ধকর সেই ইয়াতে, মানে যারা এখানে ক্যামেরা বন্দী হতে চাচ্ছেন, DSLR ক্যামেরাতে ছবি তুলতে চাচ্ছেন তারা আসতে পারেন এবং DSLR ক্যামেরাতে ছবি তুলতে পারেন। হ্যাঁ, অনেক সুন্দর করে ছবি তুলতে পারেন। আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি জলে ভাষা। জলে ভাষার সামনে রয়েছে একটি হাতি, তিনটি হাতি নিয়ে দাঁড়িয়ে আছে, তিনটি হাতি দাঁড়িয়ে আছে ও তার বাচ্চাকে, একটি বড় হাতি আর 2টি বাচ্চা। তো দাঁড়িয়ে আছেন তেনারা, তো দেখেন আপনারা দেখেন জলে ভাসার দৃশ্যটি অনেক সুন্দর। এবং এই জলে ভাসাটি পড়িয়ে আছে এখন, তো কোনো লোকজন নেই কারণ লোকজন শূন্যবিহীন এই ভিন্নজগৎ হয়ে গেছে করোনাকালীন সময়ে। তো আপনাদের সামনে আমি এখন দেখাচ্ছি সেই ভিডিওটি, আপনারা দেখতেই থাকুন। এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই কথা বলবো সেই ভাইদের, বড় ভাইদের সঙ্গে যারা এই ভিন্নজগতে আমার এবং ভিন্নজগতের মধ্যে অবস্থিত আছি। তো আমরা এখন শুনবো সেই জলে ভাষা যারা আর কি বুঝুন করতে এসেছে তাদের সঙ্গে কিছু কথা বলবো। তো তেনারা কি বলে, তেনারা এই ভিন্নজগতে এসে কীরকম আনন্দ বা কীরকম ইনজয় করলো, সেগুলো আমরা এখন তেনাদের মুখে শুনবো আর কি। আমি আমার বাচ্চার পড়াশুনি সামনে পাঠিয়ে নেব। এইরকম পাঠিয়ে মনে আপনি পাঠিয়ে নেব। আচ্ছা, আপনি পেশা কী করেন? আমি আছি। আচ্ছা, তো আপনি এই যে ভূমিকতের মধ্যে আসছেন এখন কথা বাসায় নামবো, তো আপনার কীরকম মনে হচ্ছে যে এখানে ভূমিকতা আসতে পারে? মাঝখানে তো অনেকদিন বন্ধ ছিল, তারপরে আজকে আসলাম। জলে ভাষায় দেখলাম যে কেউ ভাবছে না, তো আলটিমেটলি আমার কাছে মনে হচ্ছে যে এই করোনার একটা প্রেক্ষাপট পাওয়াতে অনেকেই জলে ভেসে যাচ্ছে বা ভেসে গেছে, তো নতুন করে জলে ভাসতে অনেকটা ভয় পাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে একদম ফাঁকা দিচ্ছি, তাই না? তো আমি নিজেও ভাবছি যে আমি কীরকম ভাব, মানে জলে ভাসবো নাকি ভাসবো না, এটাই ভাবছি। তো সব কিছু আমার ভালো লাগছে। আচ্ছা, ভিন্ন জগতে আপনি প্রায় আসেন না কিছু আছে না? আমার প্রায়ই আসা হয়, প্রায় আছে ভিন্ন জগতে। আমি আমার ছেলে আছে, ওখানে ঘুরতে আসতে চাই। আচ্ছা, কী চা করবো?
বলতে গেলে আসলে আমি তো সুইমিংয়ে মাঝে মাঝে আসি, যে এখানে কিছু করবো, কিছু ভালো করে করবো, আর আদারওয়াইজ যে পরিবেশ আছে ভালোই ভালো লাগে, সব কিছু মিলে ভালো লাগে। আমাদের কাছে